তোমার সাথে কোনো ধরনের রিলেশন হয়েছে? এমনে তো ভালোই সব কিছু, রিলেশন একদম শুরু থেকেই এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। সব কিছু ঠিকঠাক, একদম সেই রিলেশন, একদম সেই রিলেশনই, সেই রিলেশন আছে বন্ধুরা, যে রিলেশনটা সহজে কেউ রাখতে চায় না, ভয় পায়, সেই রিলেশনটা ওর সাথেও আছে। আমি আর ভেঙে বলতে চাচ্ছি না, ভাঙতে পারছি না। তো খুব ভালো লাগলো যে সে বুক ফুলে বলতে পারছে, তার সাহস আছে, যে তার 14 বছর বয়সে প্রেম ছিল, এখন 17 চলতেছে, এখনও তার সেই রিলেশন আছে। আর এই রিলেশনটা আসলে থাকে না সহজে, যে তুই আমারে খায়া গেলি, তুইয়া গেলি, চুইয়া গেলি, না না ওরকম কিছু হয় নাই যে ওই ওইটা বলবো। হ্যাঁ, আমি যতটুকু বিশ্বাস আর কি, ও বিশ্বাস যতটুকু। প্রিয় দর্শক, আবার এসেছি আপনাদের মাঝে বন্ধুরা, কিসের জন্য জানেন? নতুন একজন অতিথি নিয়ে, বাচ্চা একটা অতিথি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি, কাজল পপি। আপু তোমার নাম কি? আমার নাম আশামণি। আশামণি, সো কিউট নেম আশামণি, মণিটা। আমার একটা পালক মেয়ে ছিল, ওর নাম ছিল হচ্ছে, ওকে মণি ডাকতাম। হ্যাঁ, তো আমার নিজের মেয়ের নাম ছিল হচ্ছে মনীষা, এই জন্য ওর নাম ছিল বৃষ্টি। আগে যখন আমি, আমাকে মা ডাকতো, তখন ওকে মণি দিছি, মণিকা নামটা মনে হইলো অনেকদিন পরে, খুব ভালো লাগলো নামটা শুনে। হ্যাঁ, তুমি কি করো? আমি একজন ইউটিউবার মডেল। ইউটিউবার মডেল, ইউটিউবে কাজ করো, র‍্যামশো করো? না, ও এমনি নাটকে অভিনয় করো? হ্যাঁ, নাটকে অভিনয় করো। আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ আপু, অবশ্যই, শিওর। সেটা হচ্ছে, লাইফে তোমার কত বছর বয়সে প্রেম আসছে? লাইফে আমার 2017 সালে যখন ফার্স্ট, তখন 2017। তোমার বয়স কত ছিল তখন? বয়স অনেক অল্প ছিল। কত ছিল? মিনিমাম 14, এরকমই হবে। কত? 14। তোমার বয়স এখন কত? 17। 17? ও আচ্ছা। আর 17 বছর বয়স এখন, তখন 14 বছর বয়সে তোমার একটা প্রেম আসছিল, তো ওই প্রেম কি তোমার ছিল না চলে গেছে? না, এখনো আছে। এখনো আছে? তোমার সাথে কোনো ধরনের রিলেশন হয়েছে? এমনি তো ভালোই সব কিছু, রিলেশন একদম শুরু থেকেই এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। সব কিছু ঠিকঠাক, একদম সেই রিলেশন, একদম সেই রিলেশনই, সেই রিলেশন আছে বন্ধুরা, যে রিলেশনটা সহজে কেউ রাখতে চায় না, ভয় পায়, সেই রিলেশনটা ওর সাথেও আছে। আমি আর ভেঙে বলতে চাচ্ছি না, ভাঙতে পারছি না। তো খুব ভালো লাগলো যে সে বুক ফুলে বলতে পারছে, তার সাহস আছে, যে তার 14 বছর বয়সে প্রেম ছিল, এখন 17 চলতেছে, এখনও তার সেই রিলেশন আছে। আর এই রিলেশনটা আসলে থাকে না সহজে, যে একদিন হাতে ধরলে পরের দিন ছেলে ভেঙে যায়। তো এই ধরনের রিলেশন করার পরে আর কি, কী ধরনের রিলেশন সেটা তো আমি ভেঙে বলতে পারছি না বন্ধুরা, বুঝেই নিতে হবে যে কী রিলেশনটা। সেই রিলেশনে আজও আছে, এটা ওর ভাগ্য অনেক ভালো, যে ও আসলে ভাগ্য, ভাগ্য বলতে হবে, যে আজকে বিয়ে করলে কালকে চলে যায়, হওয়ার পরে কিন্তু কোনো ছেলে থাকে না। আর তার যে আছে সেইটাও অনেক ভাগ্যপতি, সে যে তাকে কী দিয়ে ধন্যবাদ দিব। আর সে খুব সুন্দর করে বলছে, এটা খুব ভালো লাগছে, যে সত্যি কথা বলা, যে মানুষগুলি সাহসী, তারাই যুদ্ধ করতে পারে, তারাই দেশ জয় করতে পারে, যারা সত্যি কথা বলতে পারে। খুব ভালো লেগেছে এই কথাটা শুনে। এখন ওই ছেলে কি তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। মনে করো পালায় গেল, তুমি কষ্ট পাবা? অবশ্যই কষ্ট পাবো না, 3 বছর রিলেশন করছি, কষ্ট পারি, কথা স্বাভাবিক। 3 বছরে 3টা বাচ্চা নিতে পারলা না? বিয়ে হলে তো অবশ্যই নিতাম। ওইটা সমাজ তো মানবে, কেন ওইটা দেখে নাই কেউ, শুধু আমি জানি, শুধু আমি, আমি জানি না, সরি আমি জানি না, আমি এখন শুনলাম। তো ভালো লাগলো খুব, যে সত্যি কথা বলছে। আসলে আমাদের দেশে সত্যি কথা বলার মতো সাহস কারোই নাই, আমার আছে, আমিও সত্যি কথা বলি, আমি সবসময় সত্যি কথা বলি, আমার এই সাহসটা আছে। আমি চুরি করলেও বলি আমি চোর, আমার লাইফে যা যা ঘটেছে আমি সেগুলো বলেছি, আমি একদম বুক ফুলে বলছি, কারণ বুক ফুলে বলতে পারে সেই যে সাহসী। হ্যাঁ, আমার কিসের ভয়, আমি মিথ্যে বললে ভয়। তো একে খুব ভালো লাগলো আমার। তো তোমার জীবনে কি কেউ প্রেমের আরও অফার টফার দিয়েছে?
হ্যাঁ, এরপরে তো অনেক অফার পাইছি কিন্তু একটাও অ্যাকসেপ্ট করি নাই। একটা অ্যাকসেপ্ট করো নাই? আচ্ছা, তুমি যে মিডিয়াতে কাজ করো, তোমাকে কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কথা বলে কেউ? না, ওরকম কেউ বলবে না। যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি সেই অনুযায়ী কেউ বলতে পারে, বাট এরকম কারোর সাথে করি নাই, কেউ বলেও নাই। আচ্ছা, না ধন্যবাদ। অনেকে বলে মিডিয়ার লোকেরা ভালো না, মিডিয়ার লোকেরা এরকম, মিডিয়ার লোক ওরকম, তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মানে আমাকে মানে আমি যাকে যতটুকু সম্মান করি ইনশাল্লাহ সেও আমাকে ততটুকুই সম্মান করে। সেটাই, তার মানে মিডিয়ার লোকের ওরকম না? না, সবাই তো আর একরকম না, সবাই না আসলে মিডিয়ার লোকের এই ধরনের না। কেননা আমরা মিডিয়াতে যেহেতু কাজ করি, আমরা দেখি মিডিয়ার লোকের আসলে এই ধরনের মেন্টালিটির না। এদের মন মানসিকতা খুবই সরল সোজা, খুবই ভালো। আর যেটা এখন ইয়াং জেনারেশন বেরিয়েছে এটা তো আরও ভালো। আমরা আসলে খুব আরামে কাজ করতে পারি, আমাদের কোনো উল্টাপাল্টা কথা শুনতে হয় না বা কেউ বলেও না। আমরা খুব ভালো কাজ করতে পারি মিডিয়াতে। অনেকে বাইরের থেকে অনেকে শুনে, অনেকে বলে মিডিয়ায় হ্যান ত্যান এই করে সেই করে, আসলে না মিডিয়ার বাইরে কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, মিডিয়ার বাইরে প্রচণ্ড আকাম কুকাম করে বেড়াচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। মিডিয়াতে যদি একটু কিছু হয়, সামান্য পাতাটা পড়ার আগে জুন করে উঠছে, পাতা কিন্তু পড়ে নাই। এই হচ্ছে আমাদের কারবার। কিন্তু আমরা কিন্তু আসলে ভালো আছি, মিডিয়ার লোকরা সবাই সবার আত্মীয়, সবাই সবার বন্ধু, আত্মার একটা সম্পর্ক, আমরা জড়ায় ধরতে পারি, কেন আমাদের ভিতরে ভয় নেই। যাই হোক, আমি চলে এসলাম আবার একটা গভীর ইয়েতে, তো আমি আমার ছোটো বোনের সাহস দেখে। আচ্ছা, লাইফে ভাবো যে এই ছেলেটা তোমাকে বিয়ে করলো না, তখন তুমি কী করবে এটা বলো আমাকে। সেটা তো কখনো ভাইবা দেখি নাই, কারণ এরকম তো কিছু পরিস্থিতি এখনো হয় নাই। শেষ, তখন তুমি ওকে কি বলবা যে তুই আমারে খায়া গেলি, তুই আর গেলি, তুই আর গেলি? না না, ওরকম কিছু হয় নাই যে ওইটা বলবো। হ্যাঁ, আমি যতটুকু বিশ্বাস আর কি, ও বিশ্বাস যতটুকু। তো যাই হোক, খুব ভালো লাগলো। ভবিষ্যতে কি করতে চাও? ছোট থেকে স্বপ্ন ভবিষ্যতে একজন মডেল হব, মানে ওরকম এক দিক দিয়ে আগে যেতে। ভালো মডেল হব? আচ্ছা ঠিক আছে, ভালো মডেল হতে চাও, স্বপ্ন অনেক দূর আগাতে চাও, বা নিজে একটা হাউস টাউস খোলা বা এরকম কোনো কিছু করার? না, এরকম কিছু নেই। ওইটা নাই? না, নিজে মডেল হবা এটাই? হ্যাঁ এটাই, এটাই খুব শখ। হ্যাঁ বন্ধুরা, শুনলেন এই ছোট্ট একটা বাবুর কথা, ছোট্ট ছোট্ট একটা মানুষ খুব সত্যি কথা বলেছে, খুব ভালো লেগেছে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আপনারা আমাকে ফলো করবেন, দেখেন এই মোটা একটা মানুষ, আপনারা আমার দিকে তাকায় থাকেন, আপনারা দেখেন আমি এই চিকনা চিকনা কোত্থেকে নিয়ে আসি, নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমি কাজল পপি। আপনাদের কথা দিচ্ছি যে এক সময় একটা সুন্দরীদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।